সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে 6:15। 5:20 গেছি হাঁটতে, 5টায় উঠেছি, এদিক ওদিক করতে করতে 5:20 হেঁটে আসলাম। কটা ফুল তুলে এসেছি, ফুলও নিয়ে এসেছি আর কি, নিয়ে এসে কারণ গাছে এই গরমে আমার এখন ফুল দিচ্ছে না, আর যত্নেরও একটু অভাব। তো ফুলগুলো রেখে এসেছি, জামা পুরো ভিজে গেছে, এখনো খোলা হয়নি, এবার খুলে ফেলবো। আর একটু আমন্ড আর জল খেয়ে নিচ্ছি, হেঁটে এসেছি, আবার হয়ে গেছে 15 মিনিট হয়ে গেছে। সামনে আবার মিস্ত্রি কাজ করছে, যার জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম। তা আমাদের একটা বাচ্চা কুকুর ড্রেনের মধ্যে ঢুকে গেছে, তাকে বার করা যাচ্ছে না। এখন মেয়ে যাবে পড়তে, আবার মিস্ত্রিও এসে গেছে, এই জন্য চা বসিয়ে দিয়েছে, মেয়েই বসিয়ে দিয়েছে সবে, এখনো চা পাতা দেওয়া হয়নি। চল চা পাতাটা দিয়ে নি। এখন দিদিরা যাচ্ছে, তো ডোরো মশাই দেখছেন, দিদি যাচ্ছে। চলে যাচ্ছে, গিয়েছে এটা ডগি। হ্যাঁ, আজকে সকাল সকাল একেবারে কতগুলো কাচাকুচি হয়ে গেল, বিছনা চাদর ঠাদর যা ছিল সব ওয়াশিং মেশিন আজকে সব দিয়ে দিয়েছি, বুড়ি গাড়া যা ছিল বাপির তার সাথে বিছনা চাদরও দিয়ে দিয়েছি। বিছনা চাদর 3-4 খানা সব গায়ে দেওয়া ঠিয়া সব দিয়ে দিয়েছি, এগুলো একটু রৌদ্র দিয়ে দিতে হবে। তো স্ট্যান্ড থেকে এটা নামিয়ে দিয়েছি, কারণ প্লাস্টিকের স্ট্যান্ড, তো জল পড়ছে এদিকে, একটু কোনো জল পড়ছে না, ওরকম হচ্ছে এতটা তো থাকবে না। এখন দিদা এখানে ঘ্যাটকল ছাড়াচ্ছে, কাট ছাড়াচ্ছে ছুরি দিয়ে, বিশাল ব্যাপার দেখো। সেই ব্যাপার, দিদা ছুরি ইউজ করছে, সেই ব্যাপার। এই আমার গামছা নিয়ে নিয়েছে বদমাইশ, এই গামছা চোর, একটা কোনের গোড়ায় জল মারবো একদম। ওই ওইটার জন্য ও প্রস্তুত থাকে সব সময়, বদমাইশ বাচ্চা হো হো করে যায়। বাগান দিয়ে আমার বালতি নেবে, ও এখন ওদিক যাচ্ছে। সত্যি ওস্তাদি মানে এই এদিক আয়, কানের গোড়ায় চড় মারবো তোমার, আমি সকাল মার খেয়ে তোমার শুধরাইনি নাকি তোমার লেজ। দেখো ডোডো কোথায় ঘুমাচ্ছে, সোফাতে ছিল অনেকক্ষণ, আমি দোকানে গেছি এসে দেখছি ওখানে চলে গেছে, মানে এতটাই গরম না আর পারা যাচ্ছে না, ওদের কত কষ্ট, এসি তো আর বারবার চালানো যায় না, এত গরম তার উপর দিয়ে কতই বা এসিতে থাকবে, আর মাঝে মাঝে বাইরে যেতে হয় ওর, বাইরে ঘুরতে হয়। এখন 12:03 হয়ে গেল, মার কাস্টমার বারবার আসছে, এখনো রান্না টান্না কিছু হয়নি। আমি এখন কি বলে ভিডিওটা ছাড়বো, কালকের যে ব্লগ করেছিলাম আজ যে ছাড়বো সেটা ছাড়া হয়নি, এবার ছাড়বো। তারপর আমিও স্নান করব, দিদা এখন স্নান করতে গেছে, মা একবার স্নান করেছে, যা গরম আবার স্নান করতে হবে, আবার আমার একটু দুপুরে একটু কাজ আছে, 3-4টার দিকে একটু সাইবার ক্যাফে যাব, মানে আমার একটু নোটসের কাজ করতে, নোটস বের করতে হবে, তো তাই দেখা যাক কত দূর কি হয়। আইসক্রিম পার্টি, এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে,
বুনু গেছিল ব্যাংকে, আসার পথে আইসক্রিম নিয়ে এসেছে। ডোডো কি খাবে? বলো আইসক্রিম পার্টি। আমি খাচ্ছি ডোডো দেখছে। দেখো ও জানে কার থেকে ভাগ পাবে, দেখো খাচ্ছা। চকলেটটা মাখিয়ে নিয়ে সাদাটা একটুখানি দিতে। বসে ভাই খাও, খা হয়ে গেছে মা, আর কি বলছো মা, প্লাস্টিকও পড়েছে। এত অনেকটা রয়েছে, আর একটু দিদাও ভাগ দিল। আজ অনেকটা হয়েছে। সুপ্রভাত সবাইকে, বুঝ ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 7:30। তো সকাল সকালই কাজটা শুরু হয়ে গেছে, মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। এবার বসাবো রান্না, কারণ আবার আমাদের তাড়াতাড়ি 9:30-এর মধ্যেই বেরোতে হবে। তো রান্নাটা শুরু করে দিই, চালটা আগে ভিজিয়ে দিই, তারপরে চা বসাবো। অর্ধেক একটা পেঁপে কাটাই রয়েছে, ওটা আর কিছু করা হচ্ছে না। এদিকে এখন একটু বসিয়ে দেব চা, ওদিকে তো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ডালের, চাটা বসিয়ে দিই, লিকার চা হবে। আর আমাদের উনি এখন সকালবেলা কয়েকটা নেড়ো নিয়ে এসছে, নেড়ো খুব ভালোবাসে। সকালবেলা নাই চিড়ে, নাই মুড়ি, জল মুড়ি, আর না হলে এখন আবার নেড়ো পেয়েছে, তো নেড়ো নিয়ে এসছে, এটা খাবে। আসছে এখন, নিচের দোকানে আছে, সব জল টল দিচ্ছে, যেহেতু সব প্লাস্টার না, মানে কাজ হয়েছে। তো এবার ওগুলোতে সিমেন্ট বালির এতে যদি জল না দেয় তো আবার সমস্যা, ওই জন্য প্রতিদিন সকালে জল দিতে লাগে। তরকারিটা কেটে নিক, আমি ডোডোকে এখন রেখে এসেছি উপরে, তো আমি ঝিঙে কাটতে হবে, ঝিঙেটা নিচে বসে না কাটলে হবে না। ঝিঙে আছে, বরবটি আছে, কাঁকরোল আছে, অনেকদিন আর উঠছে নি আসো না। পটল
দাম রয়েছে কত। এখন ঝিঙে আলু বড়ি হচ্ছে রান্না প্রায় শেষ, এটা লাস্ট, এটা হয়ে গেলে হয়ে যাবে। আর ওদিকে হয়েছে এদিকে ডোডোর জন্য খাবার রেডি হয়ে গেছে। এখন বাজে সকাল 9:10। এদিকে হচ্ছে কাকরোল আর নারকেল দিয়ে একটু ভাজা, এদিকে হচ্ছে ডাল। আজকেই আমাদের খাবার দাবার দুপুরে। তো এখন আমি একটু অল্প ভাত খেয়ে নেবো, খেয়ে তাই যাব। খাও খাও ঘুমনি, খাও খাও, বাপি দেখলে দেখো, খাও খাও খাও, খেবি, খেতে ভালো লাগলো। একটাই নিচে, আমি বেশি খাবো না, নাহলে আমার বাবা গরমের মধ্যে অসুবিধা হয়ে যাবে। কেমন খেতে? দেখো আমরা এখন মোগলাই খাচ্ছি, আমি আর মা। আমরা এখন হাবড়ায় আছি, ওখানে আমার ওখান দিয়ে ছুটি হয়েছে। ছুটি হওয়ার পর আমি আর মা হাবড়ায় নেমে গেছি, ঘুমায় নামিনি। এখন আমরা এই যে মোগলাই খেয়ে তারপর আরও কী সব জিনিস আমাদের কিনতে হবে, কিনে টিনে তারপরে বাড়ি যাবো। তো বাড়ি যেতে যেতে 5টা তো বেজেই যাবে, তারও বেশি হতে পারে, ঠিক নেই। মোগলাই কেমন মা? ভালো, আমারও ভালো লাগলো। যাক, আমরা মোমো অর্ডার দিয়েছিলাম, কিন্তু পাশের ওই দিদিগুলো বলছে মোমো একদম ভালো লাগে, তাই আমরা ক্যান্সেল করে দিয়েছি, বলেও ক্যান্সেল করে দিয়েছি। ভাগ্যিস 60 টাকা বেঁচে গেছে। এখন বাজে 5:15, আমরা বাড়ি ঢুকলাম। দিদারে জ্বালাবে, দিদারে আজকে ওর কিচ্ছু জ্বালায়নি, দুবারই বাথরুমে কিছু করেছে, ওর মনে হয় জলের মধ্যে পড়েছে, তাই আর সকালবেলা পটি করেছিল, তো তাই আর পরে করিনি, দিদা বললো। আর ঘুম দিচ্ছিল, ডিস্টার্ব করিনি, আজকেও জ্বালায়নি, একদম গুড গার্ল হয়ে গেছে। আমরা বাড়ি নেই, মা দিদি গুড গার্ল হয়ে গেছে। বাবারি বাবা, বাবারি বাবা। আর এসেই না আগে আমার গা শুকলো, শোকার পর তোমার মুখ শুকছে, রে তোরা কি খেয়েছিস, তোরা বাইরে গেছিস, নিগাত কিছু খেয়েছিস, এই উঠে বললো। এবার দিল রে দিদারা জ্বালাবে, আমাদের কাছে আদর খা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আদর খেলো। হ্যাঁ দাদাগুলো করছি। এখন বাজে রাত 10:05, আর এই যে এখন মা সবেই দোকান দিয়ে আসলো, মানে দোকান দিয়ে না ছাদ থেকে আসলো, দোকান থেকে তারপরে ছাদে গেছিল। হ্যাঁ আজকে আবার একটু ফুল গাছে স্প্রে করলাম, এক সপ্তাহ পরে করতে বলেছিল, তা আমার 10-15 দিন হয়ে গেছে, তারপর আজকে করলাম। আজকে খুব আমরা টায়ার্ড হয়ে গেছি, কারণ আমার ওই মুসলুন্দরপুর গেছিলাম, তারপর ওখান থেকে আবার হাবড়া গেলাম কিছু জিনিস কিনতে হতো, তাই তারপরে ওখান থেকে আস্তে আস্তেই তো দেখলে 5:30 বেজে গেল। তারপর ডোর ডোরে খাওয়া না এইসব করতে করতে, তারপর মারও কাস্টমার এসে গেছে, তো মানে এদিক ওদিক করতে করে পুরো টাইমটা আজকে দিনটা চলে গেল। তারপর আমি আমার ঘরে কিছু কাজ করছিলাম, আর ওই ডয়ারটা একটু ক্লিন করছিলাম, পাটা ভিজে গেল জলে, হ্যাঁ জলে পা দিয়েছে, শুকিয়ে গেছিলো, বদমাস কোথাকারে, হ্যাঁ ওই এই বারবার ভিজালি হয়, আমার রাত্রিবেলা ভেজলি নিতে হবে, কিচ্ছু করার নেই, কাদুক জাদুক যাই করুক। এখন মার কাছে আদর খাচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছি, টোটোর খাবারও হয়ে গেছে, এই সবই হয়ে গেছে, ভাত হোক, ঘুম এসে গেছে। হ্যাঁ একটু আগেই ফ্যান পড়লো। তো এই যে আজকের ব্লগটা অবধি থাক। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টোটো বলে দাও, ও টোটো, টোটো ঘুমিয়ে পড়েছে, তো এখান থেকে আমরা বলে দিই গুড নাইট, কারণ ডোরো পড়ে গেছে ঘুমিয়ে। মা কিছু বলতে চাও তো বলে দাও, গুড নাইট, সাবস্ক্রাইব। তো এই থেকে আমরা শেষ করছি আমাদের ব্লগ, বাই বাই।